বন্ধুরা, এই যে পুকুরে আজকে মাছ ধরা চলছে, দেখো বড় বড় মাছ ধরা, দেখো মাছ লাফানো শুরু হয়ে গেছে। এইখানে কেবল একটা মাছ লাফ দিল, এইখানে একটা বড় মাছ উঠেছে, তো দেখো সব ছোট ছোট চিলবার মাছ। জাল মারছে কিভাবে, মেরে কাছাকাছি নিয়ে আসছে, দেখো বন্ধুরা ওই দেখো বন্ধুরা ওই যে বন্ধু কাতলা মাছ রয়েছে, বড় কাতলা 2.5-3 কেজি হবে। এখন মাছ বাছা শুরু হবে, দেখো মাছ তেমন বাড়েনি, সব মাছ ফেলে দিচ্ছে, কারণ ছোট ছোট মাছ সব। এই নেটটা নিয়ে আসতে পারতিস, এখানে হাড়ি খানিক মাছ হবে আর কি, সে তো আগের দিনই বললি। দেখো এই যে সব কাতলা মাছ বাড়েনি, এই যে সব আলাদা করা হচ্ছে, হাড়ির মধ্যে বড় হচ্ছে, কিছু বাজার করা হবে আর কিছু। দেখো ভালো করে ঘুরে করে দেখো কাতলা কানকে হাত দিয়ে যাচ্ছ, ওই দেখো বন্ধুরা কাতলা করে রাখো, দেখি এটা কোথায় রাখবো কাকু, এই যে বন্ধুরা এখানে মাছ জিয়ে রাখার জন্য, জিয়ে রাখার জন্য ওইটা তৈরি করা হচ্ছে, হাপা বলা হয় এটাকে। দেখো বন্ধুরা দেখো বন্ধুরা কত বড় কাতলা, কাতলা আর ওই কাতলা কিছু কাতলা আছে, ওই যে আর একটা কোনো বড় মাছ আছে, ওই যে বন্ধুরা একটা বড় মাছ তুলছে, কি দেখো কেজি 10 মতন দাও, কিছু ঠেলা দিলে কিন্তু আমি কাটতে দেবো পুরো। দেখো বন্ধুরা বিগ বিগ সাইজের পাতলা, শীত লাগছে পিঠ দিয়ে দেশে গায়ে হাত দিও না, এখন আগে ছোট মাছ বসে। দেখো বন্ধুরা দেখো বন্ধুরা বড় মাছগুলো সব ওই যে চিলবার মাছ, হাফাই করা সব।